সুপ্রিয় সম্মানিত বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল। যদি এখানে ধৈর্য ধরে শেষ পর্যন্ত কাজ করে যেতে পারেন প্রত্যেকে লাখপতি হতে পারবেন, এমনটাই কিন্তু বলাই যায়। কারণ এটা একটা বড় প্রজেক্ট। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় এক্সচেঞ্জ ক্রিপ্টো রিলেটিভ কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানিটাকে তারা ফলো করে রেখেছে। কারণ বড় কোম্পানিরা কিন্তু বড় কোম্পানিকেই ফলো করে, ঠিক আছে, ছোটো কোম্পানিকে ফলো করে না। যাই হোক, এই যে দেখেন কুকনকে তো আমরা অনেকেই চিনি, ঠিক আছে, সেই কুকনও কিন্তু এই কোম্পানিটাকে ফলো করে রেখেছে, যাদের ফলোয়ার রয়েছে সংখ্যা 2.3 মিলিয়ন ফলোয়ার, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছেন এই সেক্টরতে কাজ না করলে আমাদের অনেক মিসিং হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে তারা একটা রোডম্যাপ তারা তুলে ধরেছে, সেই বিষয়টা এখন আপনাদের জানাবো। তার আগে অবশ্যই বলে নিব, গাগানোটে যারা অ্যাকাউন্ট খোলেন নেই অবশ্যই 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 এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন। গাগানোটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা দেখে সবাই অ্যাকাউন্ট খুলে নিন। কারণ এটা একটা বিগ কোম্পানি, বিগ প্রফিট আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো আমি যদি একটু গাগানোটে চলে যাই, আমি দেখাচ্ছি আপনাদের বিষয়টা, ঠিক আছে। গাগানোটে চলে আসলাম। প্রতি 24 ঘন্টা পর পর এই যে স্টার্ট মাইনিং, এখানে বিসমিল্লাহ বিল্লাহ ক্লিক করে দিবেন, জাস্ট এতটুকুই কাজ, ঠিক আছে। আর এখানে যদি আমি এই যে চেক মাই রিওয়ার্ড এখানে যদি ক্লিক করে ব্রাউজারটা সিলেক্ট করে দিই গুগল ক্রোম, এরপরে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কোন সময় কতটুকু মাইনিং হচ্ছে সেগুলো দেখতে পাবো। মেনু অপশনে যদি ক্লিক করি, রেফার এখানে যদি ক্লিক করি, দেখুন আপনারা কতটা অলস মনের মানুষ, ঠিক আছে। 205 জন অ্যাকাউন্ট খুলছেন, কাজ করতেছেন মাত্র 88 জন। এটা কিন্তু ভাই খুবই ভুল করতেছেন, কারণ পরবর্তীতে হয়তো বা আফসোস করবেন। এটা একটা বড় প্রজেক্ট ভাই, ঠিক আছে। এই যে যে এখানে মাইনিংটা করতেছেন, এটা MSN কয়েনে রূপান্তরিত করে আপনারা কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রফিট পকেটে নিতে পারবেন। কারণ হচ্ছে এই কোম্পানির কিন্তু কোনো ইনকাম নাই, ঠিক আছে। অর্থাৎ তারা যে অ্যাড দিতেছে এরকমও না, তারা যে আমাদের থেকে টাকা নিতেছে এরকমও না। যেই কোম্পানিগুলো নিঃস্বার্থভাবে কাজ করে, মানে মানুষদেরকে দিয়ে প্রমোশন করায়, সেই কোম্পানিগুলো কিন্তু ভালো হয়ে থাকে। কারণ আমরা দেখছি সাতোশিকে নিঃস্বার্থভাবে কাজ করাইছে মানুষদের দিয়ে, ঠিক আছে। অর্থাৎ কোম্পানির কোনো স্বার্থ ছিল না, শুধুমাত্র মানুষদের কথা ভেবে তারা কিন্তু হিউজ পরিমাণ ডলার প্রতি মাসে কী করছে আমাদের মাঝে বিলিয়েছে, ঠিক আছে। এখন দেখুন সাতোশির থেকে কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা পেমেন্ট নিয়েছে, ঠিক আছে। পাই নেটওয়ার্ককেও দেখুন সেম অবস্থা। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোম্পানিতে কাজ করাটা বেশি জরুরি আমাদের জন্য। সেই কারণেই কথাগুলো বলা। কারণ যেই কোম্পানিতে দেখবেন যে তাদের নিজস্ব কোনো ইনকাম সোর্স বের হয় নাই, কিন্তু আমাদের ইনকাম দেওয়ার জন্য তারা তৈরি হয়েছে, তাহলে বুঝবেন ওই কোম্পানিগুলো থেকে 90.99% সম্ভাবনা থাকে পেমেন্ট পাওয়ার, ঠিক আছে। আর ওই কোম্পানিগুলোর মতনই কিন্তু এই কোম্পানিটাই গাগানোড। তাই এখানে কেউ মিস করবেন না, কেউ মিস করবেন না, কেউ মিস করবেন না, ঠিক আছে। যারা অ্যাকাউন্ট খুলেছেন অবশ্যই মাইনিংটা প্রতিদিন চালু করে দিবেন। আর যারা অ্যাকাউন্ট খুলেননি ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে গাগানোডে অ্যাকাউন্ট খুলে নেবেন, ওকে। তো আপনারা মেনু অপশনে আসার পর ব্যালেন্স অপশনে ক্লিক করলে কিন্তু এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ব্যালেন্স অফ টোকেন, এখানে যেটা থাকবে এটাকেই কিন্তু পরবর্তীতে আপনারা এই যে এখানে কিন্তু তারা লিখে দিয়েছে ট্রান্সফার গাগা ক্রেডিট, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তীতে এইগুলোকে আপনারা ট্রান্সফার করে এক্সচেঞ্জ করতে পারবেন। এই জন্য তো আমাদের সম্পদ অর্জন করতে হবে, তাই না? তারপরে সেটা বিক্রির চিন্তা। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি, ওকে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, দেখুন তাদের যে অফিসিয়াল ভেরিফাই করা যেই টুইটার অ্যাকাউন্টটা রয়েছে ওখানে চলে আসলাম। এখানে কিন্তু তারা এই যে 19 ঘন্টা আগে কিন্তু একটা রোডম্যাপ তারা প্রকাশ করেছে। তো এটাতে আমরা যদি যাই, ঠিক আছে, তো এই বিষয়টা কিছুটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরি। এই যে দেখুন টেস্ট নেটের ব্যাপারটা তারা বলেছে, অর্থাৎ আমরা যে এখন কাজ করতেছি এটা কিন্তু টেস্ট নেটের আওতায় পড়ে, ঠিক আছে। অর্থাৎ তারা টেস্ট নেটটা টেস্ট করতেছে আর আমাদেরকে ফ্রিতে রিওয়ার্ড দিতেছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, ওকে। এরপরে কিন্তু এই যে এদিকে আসলে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু Q3 আর Q4 ভিতরে এই কার্যক্রমগুলো শুরু হবে, ঠিক আছে। সেটা কিন্তু তারা বলে দিয়েছে 2023 সালের ভিতরে, ওকে। তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে লঞ্চ গাগানোড এক্সচেঞ্জ, ঠিক আছে। অর্থাৎ তাদের হয়তো বা নিজস্ব একটা এক্সচেঞ্জ ওয়ালেট থাকবে, যেটা নাম দেওয়া হয়েছে গাগানোড এক্সচেঞ্জ, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আর যতটুকু জানা গেছে এই কয়েনটাকে তারা এই যে MSN কয়েনে রূপান্তরিত হবে পরবর্তী সময়। তো ওই কয়েনটা কিন্তু তারা বড় বড় এক্সচেঞ্জ ওয়ালেটগুলোতে কিন্তু তারা লিস্টিং করবে, আর সেই ক্ষেত্রে কিন্তু এগুলোর থেকে প্রফিট আমরা বেশি পাবো। এটা কিন্তু একটা বড় বিষয়। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই জিনিসটা, এই যে দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে Q3, Q4 ভিতরে এই কাজগুলো তারা সম্পূর্ণ করবে। অর্থাৎ অ্যাডসেন্স করতে পারবো আমরা কোয়ার্টার থ্রি থেকে কোয়ার্টার ফোরের ভিতরে। সেই হিসাবে আমরা কিন্তু এখানে বেশি দিন সময় পাবো না, যদি থ্রি পর্যন্ত হয় তাহলে কিন্তু 5-6 মাস সময় পাচ্ছি। এর ভিতরে কিন্তু মাইনিং করে আমাদেরকে কয়েনগুলো অর্জন করে নিতে হবে, যার যার কপালে যা যতটুকু আশাল্লাই দিলে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু অবশ্যই এখানে আপনারা কাজটা করবেন, যেহেতু এটা 4-5 মাস পরে কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো, সেহেতু কোনোভাবেই মিস করা যাবে না, ঠিক আছে। তাই বলবো সবাই নিয়মিতভাবে কাজ করুন, আশা করি ভালো কিছু হবে। এটাকে আমি প্রথম দিকে একটু ছোটো মনে করেছিলাম, পরবর্তীতে দেখলাম এই কোম্পানিটা আসলেই অনেক বড়, ঠিক আছে। তো বুঝার ভুলের কারণে আমরা হয়তো বা ভালো কোম্পানিগুলোকে চিনতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তো আমি অনেক রিসার্চ করে দেখলাম, স্টাডি করে দেখলাম যে এই কোম্পানিটা আসলেই অনেক বড়। সবাই এখানে কাজ করুন, আমিও নিয়মিত কাজ করি, আশা করি আমাদের আপনাদের সকলের ভালো কিছু হবে, কারণ 5-6 মাস পরেই কিন্তু আমরা সবাই এখান থেকে পেমেন্টটা উঠাতে পারবো। তাই কেউ মিস করবেন না, মিস করবেন না। ওকে।